হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। দাঁড়িয়ে আছি আমরা উত্তর কলকাতার শিয়ালদা অঞ্চলে প্রাচী সিনেমার সামনে। ঠিক ধরেছ, আমরা যাচ্ছি বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রস্তুতি দেখতে। প্রত্যেক পুজো কর্তৃপক্ষ চেষ্টা করে তাদের পুজো যেন একটু হলেও আলাদা হয় অন্যদের থেকে। সেই কারণেই এবার এদের পুজোর থিম কিন্তু দারুণ ইউনিক। উত্তরপ্রদেশের অযোধ্যায় যে বিশাল রাম মন্দির তৈরি হচ্ছে, ঠিক তারই আদলে বানানো হচ্ছে এবারের প্যান্ডেল। প্যান্ডেলের ভেতর থেকে দেখা বারণ, তাই গেট থেকেই তোমাদের দেখিয়ে দিই। এরকম বড় বড় প্যান্ডেলের মাথায় উঠে কত মানুষ কাজ করে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। অর্থ উপার্জন তো বটেই, সঙ্গে থাকে আমাদের মতো দর্শনার্থীদের তাক লাগানোর প্রচেষ্টা। এহেন প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। দেখতেই পাচ্ছ জোর কদমে চলছে কাজ, সামনে অনেক বাঁশ পড়ে, অনেকটাই কাজ বাকি, তাও মূল আকৃতিটা বোঝা যাচ্ছে এখনই। পুরোপুরি শেষ হওয়ার পর যে অসাধারণ দেখতে লাগবে সেটা আর আলাদা করে বলে দিতে হবে না। আমাদের মতো কলকাতাবাসীর কাছে এটা খুবই সুখবর, তার কারণ উত্তরপ্রদেশের রাম মন্দির দেখার সুযোগ না হয়ে উঠলেও এখানে আসলেই তার একটা ভাব পাওয়া যাবে। তফাৎ শুধু একটাই, অযোধ্যার মন্দিরে থাকবেন রামলাল্লা বা ছোট্ট বয়সের রাম, আর এখানে থাকবেন স্বমহিমায় মহিষাসুর মর্দিনী। প্যান্ডেলটাকে সাইড দিয়েও দেখবো একটু বাদে, সঙ্গে থাকো আমাদের। সন্তোষ মিত্র স্কোয়ারে এসে বিপ্লবী সন্তোষ কুমার মিত্রকে প্রণাম জানাবো না তা কি করে হয়। তাকে প্রণাম জানিয়ে চলে এলাম প্যান্ডেলের উল্টো দিকের মাঠে। এখানে তো পুজোর কদিন মেলা বসে যায়, কত রকম রাইড আসে এখানে বাচ্চা থেকে বড় সবার জন্য। এখন চলছে তারই শেষ মুহূর্তের কাজ। প্যান্ডেলটা যেখানে বানানো হচ্ছে ঠিক তার পাশে কিন্তু একটা দারুণ পার্কও আছে বিশেষ করে বাচ্চাদের জন্য। সেখান থেকে প্যান্ডেলটাকে সাইড দিয়েও ভালো দেখা যায়, তাই ঢুকেই পড়লাম সেখানে বিনামূল্যে। পার্কের ঘাস যেন কার্পেট, পুরো জায়গাটা দারুণ মেনটেন্ড। চলো এখান থেকে প্যান্ডেলটা দেখি। বেশ বড় জায়গা নিয়ে হচ্ছে প্যান্ডেলটা, চলছে কাপড় লাগানোর কাজও। পার্কটায় কিন্তু বাচ্চাদের উৎসাহর শেষ নেই, এমনি পুজো পুজো ভাব, তার মধ্যে যদি এরকম সুন্দর পার্ক থাকে তাহলে মন তো খেলতে চাইবেই। দোলনা, স্লিপ, ফোয়ারা, মানে যা যা লাগে মন ভালো করতে সবই পেয়ে যাবে এই পার্কে। শিয়ালদা থেকে মাত্র 10-12 মিনিট লাগে এই সন্তোষ মিত্র স্কোয়ারে আসতে। ল্যান্ডমার্ক হিসেবে প্রাচী সিনেমার সামনের গলি দিয়ে ঢুকতে হবে। এবারের তোমাদের পুজো পরিক্রমায় এই সন্তোষ মিত্র স্কোয়ার কি আছে কমেন্ট করে জানিও। কিন্তু ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু আজকের মতন তাহলে টাটা।